আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ব্লগে আজকে ব্লগটা খুব সাধারণ খুব সাদা মাটা একটা ব্লগ রিসেন্টলি তো আসলে বয়সও যেমন বেড়ে যাচ্ছে নানা ধরনের হেলথ হ্যাজার্ডের সাথে সারাক্ষণ মানে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে যাচ্ছি তাই না তো আমাদের যতই আফটার ফর্টি অনেক কিছু নিয়ন্ত্রণ করে খেতে হয় সব সময় চেষ্টা করি নিয়ন্ত্রণ করে খেতে তারপরও এখন আরেকটু অ্যাডভান্স স্টেজ চলে এসেছে আসলে তো এই মধ্যচল্লিশের এই সময়টুকুতে আমাদের সবারই খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত এবং আজকে আমি একটা খুব সিম্পল একটা খাবার খাবার বলবো এটাকে এটা কিন্তু কোনো ড্রিঙ্কস না এটা একটা ফুড এটা একটা মিল তো আমি আজকে যেটা বানাচ্ছি আচ্ছা এই যে মিল্ক পোরিংয়ের আওয়াজ দুধ ঢালার আওয়াজটা একটু স্যাটিসফাইং না আমার খুব ভালো লাগছিলো এই জন্য আমি এই সাউন্ডটুক রেখে দিয়েছি তো যেটা বলছিলাম আজকে আমি চিয়া পুড়িং বা চিয়া সিট দিয়ে এক ধরনের পুড়িং বানানো যায় যেটা করতে আপনার কাছে চুলার কাছে যেতে হবে না ধরেন আপনি ঘুমিয়ে যাচ্ছেন রাতে রাতে ঘুমানোর আগে আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন তো আমি যত আয়োজন করে নিয়ে বসেছি আপনাকে এত আয়োজনও করতে হবে না আমি আসলে ভিডিও পারপাস এগুলো করেছি আর এই যে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আধা গ্লাস এখানে আসলে কিন্তু এই গ্লাসগুলো আইডিয়াল গ্লাস না তাই না আধা গ্লাস এখানে দুধ হয়নি আধা গ্লাসে একটু কমই হয়েছে এবং এখানে আমি দুই চামচ করে চিয়া সিড ঢেলে দিচ্ছি তো এই চিয়া সিডটা ঢালার সাথে সাথে আমাকে এখানে স্টার করতে হবে নাড়তে হবে না নাড়লে কী হবে জানেন চেয়ারসিডটা অনেক সময় ক্লাম্প হয়ে যেতে পারে যেটা খাওয়ার সময় অনেক সময় ছুটতে চায় না আসলে ছুটে যায় কিন্তু তারপর মুখে যদি দলা লাগে ভালো লাগে না তাই না আর আমি এখানে নানা ধরনের ফল দিচ্ছি আম দিব আপেল দিব স্ট্রবেরি দিব পাম পমগ্রেনেট দিব অ্যালমন্ড দিব ক্যাশু দিব আর কিশমিশ দিব রেজিন তো রেজিন আমি দিচ্ছি হচ্ছে একটা নর্মাল রেজিন একটা ব্ল্যাক রেজিন আর আমি কিন্তু কলাও দিব কালকে যখন আমি এটা খাবো কেটে কেটে আধাটা হাফ পরিমাণ কলা একটা বড় কলার আধাটা আধাটা করে আমি এক একটা গ্লাসে দিয়ে দেবো তো এখানে তিনটা গ্লাস একটা আমার একটা রিপনের একটা হচ্ছে আমাদের বড় মেনু তো এই চিয়া পুডিং যে যেই কাজটা করে আপনার গায়ে চিয়া সিডটা এটা হচ্ছে খুবই ফাইবার রিচ একটা ফাইবার সমৃদ্ধ একটা সিড এবং ও কী করবে গার্ট হেলথকে খুব হেল্প করে আর শুধু গার্ট না হার্টের জন্য এটা খুব ভালো এবং খুবই অক্সিডেন্ট রিচ তো আমি এখানে অ্যাপেলগুলো কেটে নিয়েছিলাম এবং আপনারা প্লিজ মাইন্ড করবেন না আমার হাত খুব ভালো করে ধোয়া ফল কাটার পরও আমি হাত ধুয়ে এসেছি কারণ আপল অ্যাপেলগুলো আমি হ্যাঁ সুলে চামচ দিয়ে উঠাতে পারছিলাম না আমার অন্য একটা নাইফের দরকার ছিল যেটা আমার কাছে ছিল না আমি একটু হারিতে ছিলাম আমার বাচ্চারা আসছে তো আমি এখানে ম্যাঙ্গো কেটে নিয়েছি আমি আসলে ওমানে থাকি তো ওমানে হচ্ছে প্রায় সারা বছরই বিভিন্ন জায়গার আম পাওয়া যায় যেমন আমের সময় আমরা ইন্ডিয়ান আম পাকিস্তানি আম খাই এরপর মিশরের আম আফ্রিকার আম অস্ট্রেলিয়ান আম মানে সারাক্ষণ কোথাও বা কোথাও থেকে আসতেই থাকে তো আমি এখানে যা যা ফল দিচ্ছি এগুলো আসলে অতিরিক্ত বলা যেতে পারে কারণ হচ্ছে এমনি তো কেটে তেমনভাবে ফলটা খাওয়া হয় না তো এই পুডিংয়ের মাধ্যমেই আসলে আমার মানে ফলটা খাওয়া হয় এবং আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে একইভাবে ফল খাওয়ানোর চেষ্টা করি তো সাথে আমি বাদাম দিচ্ছি বাদামটা হচ্ছে শরীরের জন্য ভালো এবং এই ফ্যাটটা হচ্ছে আপনাকে মুটিয়ে যেতে মোটেও হেল্প করবে না এটা আপনার সব কিছুর জন্য ভালো নার্ভের জন্য ভালো আর চিয়া পুডিং কিন্তু মানে চিয়া সিড যেটা সেটা কিন্তু মিনারেল রিচ আর এখানে হচ্ছে স্ট্রবেরি দিচ্ছি বাসায় প্রায় ব্ল্যাক ব্লুবেরি থাকে সেটা ইউজ করি এবং খুব মজা রিসেন্টলি শেষ হয়ে গিয়েছে গতকালকেই তা আনা হয়নি যেহেতু ব্লুবেরিটা দিতে পারলাম না আসলে চিয়া পুডিংয়ে কিছুই দিতে হয় না চিয়া সিড দিবেন দুধ দিবেন হানি দিবেন আর দুধটা হচ্ছে যেটা অ্যালমন্ড মিল্ক অথবা আপনারা হচ্ছে স্কিম মিল্ক দিতে পারেন লো ফ্যাট মিল্কটাই হচ্ছে আমি ইউজ করছি এখানে আর হচ্ছে কেউ কোকোনাট মিল্ক দিয়েও করতে পারে আচ্ছা আমি একটু হানি দিচ্ছি এবং কথা বলতে বলতে না বাচ্চার সাথে কথা বলছিলাম হানিটা একটু বেশি পড়ে গিয়েছে আসলে এত হানি দিব না আমরা আরও অল্প হানি দিব এবং বেশিরভাগ দিন আমি চিয়া পুডিংয়ে কোনো ধরনের হানি দিই না এবং এটা এখন করে রাখছি ইনশাল্লাহ কালকে সকালে খাবো আর এটা করার আসলে দু থেকে তিন ঘন্টার মধ্যেই খাওয়া যায় কিন্তু চার পাঁচ ঘন্টা হলে না সব কিছু এত সুন্দর ইনকর্পোরেটেড হয়ে যায় খুব ভালো লাগে এই স্ট্রবেরিগুলো ম্যাঙ্গো অ্যাপেল বাদাম নাটস যেগুলো সবই কিন্তু দাঁতে লাগবে কিন্তু বাজে লাগবে অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন লাগলো ধন্যবাদ